নমস্কার বন্ধুরা, আমি দীপ্ত আর আমি এখন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ওয়েব নভেলের রিভিউ। এই ওয়েব নভেলটির নাম হচ্ছে মনসা, যেটি আমি গতকাল পড়লাম চাঁদ বণিক ওয়েবসাইটে। আপনারা চাঁদ বণিক ওয়েবসাইটে গিয়েও পড়তে পারেন সাবস্ক্রিপশনের মাধ্যমে। এছাড়া মোবাইল অ্যাপ রয়েছে, সেটা ইনস্টল করে সেখানেও সাবস্ক্রিপশন করে পড়তে পারেন। তো স্নিগ্ধা চক্রবর্তীর লেখা মনসা এই ওয়েব নভেলের পাইলট এপিসোড বা প্রথম এপিসোডের রিভিউটাই আমি আজকে করছি, কারণ প্রথম এপিসোডটাই আমি পড়েছি এখনও অবধি কালকে। প্রথমেই যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভাষার মাধুর্য। বাংলা ভাষা অত্যন্ত সহজ সরলভাবে এবং আকর্ষকভাবে উনি পুরো এপিসোডটাকে বুনেছেন, যার জন্য পড়তে গিয়ে একবারের জন্য একঘেয়েমি আসে না, বরঞ্চ একটা রোমাঞ্চ থাকে যে কি হচ্ছে কি হতে চলেছে, এই রকম একটা রোমাঞ্চ। কিন্তু তাও আমি বলবো যে আমি যেহেতু বাংলা সাহিত্য পড়ি, তো আমার ক্ষেত্রে কোথাও মনে হয়েছে যে ভাষাটা গদ্যের ভাষা অত্যন্ত ভালো, কিন্তু আরেকটুখানি ভালো হতে পারত, এইটুকু আমি আশা রাখবো লেখিকার কাছে। আশা রাখি পরের এপিসোডগুলোতে সেই ক্ষেত্রটা মিটে যাবে, কিন্তু তা সত্ত্বেও বলবো কিন্তু ভাষার বাঁধনি যথেষ্ট ভালো, পড়তে গিয়ে একটু একঘেয়েমি আসে না। দ্বিতীয়ত আমার যেটা আরও ভালো লেগেছে এই টেক্সটটিতে, এপিসোডটিতে, এটি একটি হিস্টোরিক্যাল নভেল বলা যায়, সরি হিস্টোরিক্যাল ফ্যান্টাসি বলতে পারেন, এটি একটি হিস্টোরিক্যাল ফ্যান্টাসি। এই হিস্টোরিক্যাল ফ্যান্টাসিতে আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে পেয়েছি, মানে প্রথম এপিসোডটার কথাই বলছি, সেটা হচ্ছে সেই সময়ের সমাজে আর্থসামাজিক বৈষম্য এবং শ্রেণী বৈষম্য বিশদে বলতে গেলে খুব ভালোভাবে উনি শ্রেণী বৈষম্য এবং আর্থসামাজিক বৈষম্য এই ব্যাপারগুলোকে ছুঁয়ে গেছে, এবং শ্রেণী বিভেদ মানে যেটা এখনও আমাদের সমাজে বর্তমান প্রাচীনকালে প্রবলভাবে ছিল সেটা খুব ভালোভাবে প্রবলভাবে রয়েছে এই এপিসোডগুলিতে, মানে এই প্রথম এপিসোডটিতে, যেটা আমার কাছে খুব আকর্ষক মনে হয়েছে। কিন্তু এই শ্রেণী বৈষম্য আর্থসামাজিক বৈষম্য এই বিষয়গুলি প্রবলভাবে থাকলেও সেই সময়কার রাজারাজড়াদের যে পোশাক আশাক, পোশাক পরিচ্ছদ এবং তাদের রাজপ্রাসাদের আঙ্গিক, সেগুলোকেও কিন্তু স্নিগ্ধা চক্রবর্তী অস্বীকার করেননি, সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে লেখার মাধ্যমে। আমি পরিষ্কার ছবি দেখতে পেয়েছি একটা, সবথেকে ভালো লেগেছে আমার যেটা, এবং আমি খুব আগ্রহী হয়ে রয়েছি যে এর পরের এপিসোডগুলো পড়ার জন্য, এবং যত শিগগিরই বের হতে থাকবে আমি পরের এপিসোডগুলো পড়তে থাকবো, আর আপনাদের সামনে অবশ্যই রিভিউ নিয়ে হাজির করব আমার কেমন লাগলো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যান্টাসি যদিও বলছি, তবে আমার পড়তে গিয়ে মনে হয়নি যে যারা হিস্টোরিক্যাল ফ্যান্টাসি ভালোবাসেন তারাই খালি এটা পড়তে পারেন, যারা বাংলা সাহিত্য ভালোবাসেন তারাও পড়ে দেখতে পারেন, যে কেউ এটা পড়তে পারেন, মানে যারা পড়তে ভালোবাসেন সাহিত্য অন্তত তারা যে কেউ এটা পড়তে পারেন, কারোর খারাপ লাগবে বলে আমার মনে হয় না। স্নিগ্ধা চক্রবর্তী এত সুন্দর লিখছেন এই মনসাকে, এবং আপাতত এইটুকুই। খারাপ বলতে গেলে অবশ্যই এপিসোডটা যদি আরেকটু বড় হতো আমার ভালো লাগতো, কারণ একদম ছুঁয়ে যাওয়া হয়েছে এপিসোডগুলিতে প্রথম দিকে, মানে প্রথমের ঘটনা বলতে জাস্ট ছুঁয়ে যাওয়া হয়েছে সেরকমভাবে। অবশ্য পাঠকের রোমাঞ্চ যদি আরও বাড়িয়ে নেওয়া যেত, মানে পাঠকের যে তৃষ্ণা দ্বিতীয় এপিসোডের জন্য সেটা আরও যদি বাড়িয়ে নেওয়া যেত তাহলে আমার খুব ভালো লাগত, একটু যদি বড় হতো খুব ভালো হতো, কিন্তু যাই হোক সেটা লেখিকার ব্যাপার এবং অ্যাপের ব্যাপার। তো মোটের ওপর আমার যথেষ্ট ভালো লেগেছে এটা, এবং আমি সবাইকে বলবো যে অবশ্যই পড়ে দেখতে পারেন, কেমন লাগছে আপনাদের, আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে সেটাও জানান। আপাতত এইটুকুই, আমি মুখিয়ে আছি সেকেন্ড এপিসোডটা পড়ার জন্য এবং আবার আপনাদের সামনে তার রিভিউ নিয়ে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ।